এমনকি আমাদের দেশে চাষা কিংবা গার্মেন্টস কোয়ালিটির এই শব্দগুলোকে ব্যবহার করা হয় অন্যকে হেয় করার জন্য। এমনকি অনেক ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহার করা হয় এই পেশাগুলোকে। চাষার ছেলে নিশ্চয় গার্মেন্টস থেকে উঠে এসেছে, এমন কথা আমি প্রায় শুনি অনেক শিক্ষিত মানুষের মুখে। এয়ারপোর্টে ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে না পারা শ্রমিক ছেলেটিকে আমরা তাচ্ছিল্যের চোখে দেখি। আমি যে তিনটি পেশার কথা বললাম, তারাই আসলে অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলার যোগ করে যাচ্ছে। গ্রামের প্রাইমারি স্কুল টিচারকে আমাদের সমাজে এখনও পাত্তা দেওয়া হয় না। গ্রামে গ্রামে ঘুরে যে স্বাস্থ্যকর্মীটি মা আর শিশুর যত্ন নিয়ে হাজার হাজার মানুষকে বুঝিয়ে বুঝিয়ে জনসংখ্যার হার আর শিশু মৃত্যু কমিয়ে এনেছে, তাদের পোশাকে খুব একটা গ্লোরিফাই করতে দেখি না টিভি বা সংবাদপত্রে। আমরা ভুল মানুষ আর ভুল সাফল্য উদযাপনে উচ্ছ্বাসী। মফস্বল থেকে কোনো মতে ডিগ্রি পাশ করে শহরে আসা ছেলেটিকে আমাদের অনেকের কাছে খেত মনে হয়। মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমামদের কিঞ্চিত এড়িয়ে গিয়ে আমরা দায়মুক্ত হতে চাই। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট শুধুমাত্র MBA, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবীদের দিয়ে হবে না। আমরা এখনও প্রতিবন্ধী শব্দটাকে গালি হিসাবে দেখি। আমরা তৃতীয় লিঙ্গের মানুষকে অচ্যুত মনে করি। আমরা ভুল মানুষকে সেলিব্রেট করি। আমরা আজ গাড়ি কিনলে ভুলে যাই গতকালকে বাসে চড়তাম। আমরা ভুল শিরোনামে ব্যস্ত।